সম্মানিত দর্শক, আমাদের চোখ একটা গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্য বর্ধনকারী অঙ্গ। এই সৌন্দর্য বর্ধনকারী অঙ্গের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে মানুষের সৌন্দর্য বিঘ্নিত হয়। আমাদের চোখ দুটো, এই দুটো চোখ সাধারণত প্যারালালি থাকে, রেল লাইনের মতো। যেমন আমি ডান দিকে তাকাইলে আমার দুইটা চোখ ডান দিকে চলে যাচ্ছে, আবার যখন আমি বাম দিকে তাকাই তখন আমার দুটো চোখ বাম দিকে চলে যাচ্ছে। এই চোখ দুটো সবসময় একটার প্যারালাল আরেকটা অবস্থান করে। যখনই চোখের নিজস্ব কোনো রোগ বা শরীরের অন্য কোনো সিস্টেমিক রোগের কারণে এই প্যারালাল থাকাটাকে অসুবিধা পড়ে, তখন চোখ ডিরেল হয়ে যায়, মানে চোখ তার নর্মাল ডিস্টেন্স থেকে সরে যায়। সেটাকে আমরা বলি বাঁকা চোখ বা টেরা চোখ বা স্কুইন্টিং আই। এই চোখ বাঁকা হওয়ার সাধারণ কারণ হলো চোখের নিজস্ব কিছু রোগ, আবার শরীরের কিছু রোগ কারণে চোখ বাঁকা হয়। এই বাঁকা হইলে তখন দুইটা চোখ দুই দিকে থাকে, একটা চোখ থাকবে সোজা আর একটা হয়তো নাকের দিকে অথবা কানের দিকে থাকে। কানের দিকে চলে যাওয়াটাকে আমরা বলি ডাইভার্জেন্ট স্কুইন্ট, আর নাকের দিকে যখন আসে তখন সেটাকে বলি আমরা কনভার্জেন্ট স্কুইন্ট। এই চোখ বাঁকা হওয়ার মেইন কারণ হলো চোখের নিজস্ব কিছু রোগ, যেমন চশমাজনিত ত্রুটি। যেমন একটা চোখ যদি নর্মাল থাকে জিরো পাওয়ার থেকে, আরেকটা চোখে যদি -4 বা +4 বা +3 অনেক পাওয়ার থাকে, তখন নর্মাল চোখের সাথে এই যে চোখে পাওয়ার বেশি সেটা ব্যালেন্স করতে পারে না, তখন চোখটা বাঁকা হয়ে যায়। অথবা চোখের নিজস্ব কিছু রোগ, যেমন কর্নিয়াতে কোনো অপাসিটি ডেভেলপ করে, অথবা ক্যাটারাক্ট, অথবা শিশুদের ক্ষেত্রে জন্মগত সানি, অথবা রেটিনাল ডিজিজ, যে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি, রেটিনাল ডিটাচমেন্ট, এ অনেকগুলো রোগ আছে যার কারণে সুস্থ চোখ থেকে যখন অসুস্থ হবে তখন সে বাঁকা হয়ে যাবে। এটি চোখের বৈশিষ্ট্য, এটি সব ক্ষেত্রে হয়। যখন এ বাঁকা হয় তখন সেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় টেরা বলি। এই টেরা নিয়ে আঞ্চলিক ভাষায় অনেক অপবাদ আছে এবং ভালো আছে, যে বলা হয় লক্ষ্মী টেরা আর অলক্ষ্মী টেরা। আমি টেরা শব্দটা আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করব, শব্দটা খুব খারাপ শোনা যায়। কিন্তু একটা সন্তান যখন তার পিতামাতার সাথে থাকে এবং সেই সন্তানের ফ্যামিলির যখন আয় উন্নতি হয় তখন সেই টেরাকে আমরা লক্ষ্মী টেরা বলি। আবার এই সন্তানরা যখন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়িতে যাবে এই বাঁকা চোখ নিয়ে, তখন যদি সেই সংসারে উন্নতি না হয়ে অবনতি হয় তখন তাকে বলা হয় অলক্ষ্মী টেরা। তো যাই হোক, লক্ষ্মী টেরা হোক আর অলক্ষ্মী টেরা হোক, আমরা এটাকে টেরা বলবো না, লক্ষ্মী অলক্ষ্মী বলবো না, আমরা বলবো চোখের এক ধরনের রোগ, সেটাকে বলি আমরা স্কুইন্ট বা ভালো শব্দে বাঁকা চোখ। তো বাঁকা চোখ সাধারণত চিকিৎসা করা হয়, যদি কারণগুলো চিকিৎসা যথাসময়ে করা হয় তাহলে বাঁকা চোখটা সোজা হয়ে যায়। যেমন কারো যদি চশমার কারণে চোখটা বাঁকা হয় তাহলে চশমা সে যদি লং টাইম ইউজ করে তাহলে বাঁকা চোখটা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি ক্যাটারাক্ট থাকে তাহলে ক্যাটারাক্ট সার্জারি পড়লে চোখটা আবার সোজা হয়ে যায়। সাধারণত বাঁকা চোখের কোনো মেডিকেল চিকিৎসা ওইভাবে নাই, কোনো ওষুধ দিয়ে বাঁকা চোখ চিকিৎসা করা যায় না। বাঁকা চোখ চিকিৎসা করতে হলে আমাদের চোখের যে মাংসপেশি আছে, আমাদের সাধারণত রেকটাস মাসেল, মিডল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, এই মাসেলগুলো যখন উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যখন যেই দিকে দুর্বল হবে তার উল্টো দিকে চোখটা বাঁকা হবে, তখন কি করি আমরা, যে মাসেলটা, যে মিডিয়াল রেকটাস মাসেল যদি আমার
শক্তিশালী হয় তখন এই মাসেলকে আমরা দুর্বল করে দেব মানে সার্জারির মাধ্যমে আর যে মাসেলটা যে ল্যাটারাল ডাকটাস উইক হয় তাহলে এই 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 মাসেলটাকে কেটে আমরা এটাকে শক্তিশালী করে দেব আসলে এই বাঁকা চোখ কিছুই না এটা একটা এক্সট্রাকুলার সার্জারি খুব সহজ এবং একটা সাধারণ সার্জারি এই সার্জারিটা করলে আমরা এই বাঁকা চোখকে খুব সহজে সোজা করে দিতে পারি এবং মানুষ এই বাঁকা চোখের বা টেরা চোখের অপবাদ থেকে আমরা রক্ষা পাবো।